نحمدہو و نصلی علی رسول کریم و علی اہل بیت الطاہرین المعصومین خصوصا علی سیدنا الغوث العظم و علی ولده سیدنا المرشد المکرم اما بعد برادران طریقت السلام علیکم السلام علیکم আমি আপনাদের সামনে আজকে কিছু বলবো না কারণ বক্তৃতার জন্য আমাদের মাওলানা ওবায়দুল কাদের সাহেব উনি এসেছেন কিছু কিছু ইলমি এবং মারিফাতের কথা আপনাদের সামনে আমি পেশ করব এবং শরীয়ত সম্পর্কে দ্বীনে ইসলামের সম্পর্কে কিছু আপনাদের প্রতি আলোকিত করব আমি কিছু দুই চারটি গুরুত্বপূর্ণ কথা বলে রক্ষাত হয়ে যাব যেগুলো বলার দরকার কথা না সেগুলো একটা মানে বিশেষ অ্যানাউন্সমেন্ট বলতে পারে তো সর্বপ্রথম মানে আমার যখন থেকে জ্ঞান হয়েছে জ্ঞান হওয়ার আগে থেকে যখন আমি খানকায় আসছি এসেছি যখন আমার প্রিয় মুর্শিদের সাথে এসেছি সব সময় ওনার সঙ্গে এসেছিলাম এবং সব সময় ওনার ছায়া আমার উপরে ছিল যখন যেখানেই গিয়েছি আর যদি জ্ঞান হওয়ার আগেও এসেছি তাহলে হুজুরের সাথেই এসেছি জ্ঞান হওয়ার পর থেকে তো ওনার সাথে আসছি তো এটা প্রথমবার যখন আমার পরামর্শের নাই আমার সাথে আর এই খানকা ওনার দ্বারাই হয়েছিল ফকির সাহেব এটা ফকির সাহেবের খানকাটাকে যখন তৈরি করেন তখন হুজুরের আদেশ নিয়ে উনি তৈরি করেছিলেন তো আমি খুব গর্বের সাথে আজকে বলতে চাচ্ছি যে হুজুর যখন খানকা তৈরি করেছিলেন যে খানকার কোনো নাম উনি দেন তো আমি শুধু একটা নাম গ্রহণ করতে চাচ্ছি এই খানকার যে খানকার নাম যেহেতু হুজুর এই খানকা করেছেন ওই জন্য খানকার নাম আমি দিতে চাচ্ছি খানকা হে কাদেরিয়া তাই শরিয়া এবং যেদিন থেকে হয়েছে হুজুরের জন্য হয়েছে ওনার মেহনত ওনার পরিশ্রম এর জন্য হয়েছে আর যেভাবে উনি লোককে মহব্বত দিয়ে গেছেন মানুষকে ওনার ব্যবহারে মানুষ আরো যুক্ত হয়েছে এবং আমাদের সিলসিলায় কাদেরিয়াতে যোগ দিয়েছে তো আমি শুধু এই কথা বলতে চাই আপনাদের সামনে যে যে সব এসব প্রতিষ্ঠানগুলো এগুলোকে আমাদের কিন্তু বজায় রাখতে হবে যেগুলো আমরা পরামর্শে বানিয়ে গেছে বা যেগুলো ইমামবাড়া পাক আছে এই খাজা শরীফ আছে তারপরে যতগুলো এইখানে মসজিদ আছে আমি যখন বীরভূম এলাকায় যাই তখন দেখি ওইখানে খুব সুন্দর সুন্দর ইমামবাড়া পাক আছে খুব সুন্দর ভাবে ওরা সাজিয়ে রাখে সব সময় সন্ধ্যা বাতি পরিষ্কার করে রাখে খুব দেখতে ভালো লাগে আমি যেন চাই যেন এই গ্রামে সেই রকম আমাদের বীর ভাইদের মধ্যে মহব্বত আছে কিন্তু একটু যদি সহযোগিতা করে ফকির সাহেব এটাই বলছিলেন যে একটু যদি কেউ সাহায্য করে ওনাকে এই খানকার প্রতি তো এটা ভাববেন না যে এটা ফকির সাহেবকে সহযোগিতা হচ্ছে বা কাউকে এটা হুজুরের যে বিষয় ছিল হুজুরের যে আদেশ ছিল সেই অনুসারে এটা হুজুরের খিদমত করা হবে তাছাড়া অন্য কিছু হবে না আর আমি একটা ছোট কথা বলতে চাই একজন বলল যে হুজুর তো নাই ওনার কাছে ব্যয়ত হয়েছে এখন কার কাছে যাবো তো আমাদের শেখ ইসরাফিল কাদের স্টেজে বসে আছে ও একটা স্বপ্ন দেখেছিল যে হুজুর এই রুমে বসে আছেন খানকার এবং উনি বলছেন যে ইসরাফিল হুজুরের পায়ে জড়িয়ে খুব কাঁদছে তো আমার প্রিয় মুর্শিদ সৈয়দ তাশির আলী আল কাদেরি উনি বলছেন যে তুমি কাঁদছো কেন তো বলছে হুজুর আপনাকে আমি কি করে জিয়ারত পাবো আপনার কাছে কোথায় যাবো তো তখন হুজুর বললেন আমি সর্বদা এখানে আছি এবং আমার দীর্ঘ বিশ্বাস আছে যে হুজুর আমাদের অন্তরে আছে সকল ব্যক্তি যারা হুজুরকে মহব্বত করে যে যেখানেই হয় সে হুজুরকে ডাকলে অবশ্যই ওনার জিয়ারত পাবে এবং বিশেষ করে আমি বলতে চাইবো যে এখানকার যারা পীর ভাইরা আছেন এই খানকা শরীফে আসবেন যোগাযোগ রাখবেন ফকির সাহেবের সাথে এবং সব সময় যে কোনো রূপে সাহায্য করার চেষ্টা করবেন যেতে আমাদের হুজুরের যে মিশনটা আছে ওনার যে উনি যেগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন সেই সব জিনিস বজায় যেন রাখতে পারে আমাদের ফকির সাহেবরা আর যারা এখানে বীর ভাইরা আছেন যে কোনো যখনই কিছু মুসিবতে পড়ে যান বা যাই হোক এখানে এসে হুজুরকে স্মরণ করেন খানকা শরীফ
ইমাম বড় পার্ক আছে মসজিদ আছে এই সব জায়গায় বেশি থেকে বেশি রাখতে রাখে তো আমি আর বেশি কিছু বলবো না মাওলানা আপনাদের সামনে এখন কিছু বক্তৃতা রাখবেন একটু মনোযোগ সহকারে শুনেন বাবা আলী ভাই বলা من كنت مولا علي من كنت مولا علي من كنت مولا علي عطاني مولا علي میں جس کا